মোহাম্মদ জসীম উদ্দিন আপনি দেখেছেন মসজিদের উপরে কি বাসা বানানো যাবে মসজিদের জায়গা যেটা হয় সেটা একেবারে জমিনের গভীর থেকে নিয়ে আকাশের উচ্চতা পর্যন্ত শূন্য জায়গা পুরোটা সহই মসজিদ হয় মাঝখানে কোনো জায়গা অন্য কারোর মালিকানাধীন হওয়ার কোনো সুযোগ নেই যদি মসজিদেরই বাসা হয় মসজিদেরই প্রয়োজনে বাসা সেখানে ইমাম সাহেবের থাকার জন্য হলো বা অন্য কোনো কাজে ব্যবহার করা হলো সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে সেটা জায়জ হতে পারে কিন্তু যদি কেউ কোনো মসজিদের উপরের ফ্লোরগুলো কিনে ফেলেন বা সেখানে নিজের বাড়ি বানান বা যিনি জমি দান করেছেন ওইটুক তিনি আলাদা রাখেন তাহলে এটা মসজিদের মর্যাদা পাবে না মসজিদের মর্যাদা পেতে হলে পুরো জায়গাটা ওকফ হতে হবে আর ওয়াকফ হলে একেবারে ওই জায়গার নিচ থেকে পাতাল থেকে নিয়ে আকাশ পর্যন্ত পুরো জায়গাটাই মসজিদ হিসাবে বিবেচিত হবে শামসুল নাহার বোন আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন দশ ও এগারো তারিখ মিনায় না রেখে আজিজিয়া হোটেলে রেখে মোয়ালিমরা আমাদের জামারায় পাথর মারতে নিয়ে যায় শুধু আট তারিখ মিনাতে রেখেছিল দেশে এসে শুনলাম মিনার তিন দিন থাকা নাকি ওয়াজিব এবং আমাকে দম দিতে হবে আবার কেউ বলে দিতে হবে না কোনটি সত্য বোন শামসুল নাহার মিনায় আইয়া তাসিকের রাতগুলো যাপন করা এটা হানাফি মাজহাব অনুযায়ী সুন্না আর অন্যান্য রামাহা ইকলামের মতে অন্যান্য ইমামদের মতে এটি ওয়াজিব যেহেতু ইমামদের মধ্যে মতো পার্থক্য আছে নবী করিম সাল্লাহাল্লাহ মিনায় রাতগুলো যাপন করেছেন আমাদের উচিত এবং কর্তব্য হল মতপার্থক্য থাকলেও ইমামদের কেউই আপনাকে মক্কা থাকতে উৎসাহিত করেননি তার মানে আমাদের মিনাই থাকা উচিত এবং কর্তব্য এখন প্রশ্ন হল দম আসবে কিনা যদি আপনি হানাফি থট ফলো করে থাকেন তাহলে হানাফি থটের আলোকে দম আসবে না কিন্তু অন্য নল আমাদের মতে দম এসে যাবে কারণ আপনি ওয়াজিব তরক করেছেন মিনারাত্রে যাপন করে তারা ওয়াজিব বলেন নবী করিম মিনা মিনারাত্রে যাপন করেছেন এবং সবাইকে রাতে যাপন করেছেন আমাদের হাজির সাহেবরা যারা যেয়ে থাকেন দেশ থেকে তাদের বড় একটা অংশ মক্কায় থাকেন কারণ মিনারাত্রে যাপন করাটা একটু কষ্টের এত কষ্ট করে এত অর্থ ব্যয় করে হজ করতে যাওয়ার পর যদি আমরা মক্কার হোটেলে এসে আয়েস করি তাহলে সেটা অবশ্যই দুঃখজনক বিষয় আমাদের উচিত হবে মিনা রাতে যাপনের পরে আরও আন্তরিক খাওয়া এবং সচেষ্ট হওয়া তবে দমের বিষয়টি যেটি বললাম যে আপনি যদি হানাফি থট ফলো করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার দম আসবে না সুরভী আক্তার আপনি এআইডি থেকে লিখেছেন পাকা ঘরের ভেতর পুরোনো কবর আছে কিভাবে সরানো যায় ঘর সম্পন্ন হওয়ার পরে জানা যায় ঘরের নিচে কবর আছে এর কারণে গুণা হবে কিনা। না দেখুন কোনো কবরের উপরে যদি স্থাপনা নির্মিত হয়ে যায় পরবর্তীতে জানা যায় এখানে কবর আছে তাহলে সেক্ষেত্রে সেই কবরটা মাটি খুঁড়ে মৃত ব্যক্তির ধ্বংসাবশেষ বা কবরের যে অংশ তার ধ্বংসাবশেষ মনে হয় বা তার শরীরের অংশ মনে হয় সেগুলোকে মাটি সহ সেগুলোকে কাপড়ে কাপড়ে মুড়িয়ে কবরস্থানে স্থানান্তর করতে হবে ইনশাআল্লাহ বিন্দুল্লাহ অজান্তে এরকম হয়ে যাওয়ার কারণে এর কারণ গুণা হবে না ইনশাআল্লাহ তারা